নীতিশ দল বদলেছে বলে ইন্ডিয়া জোট শেষ হয়ে যায়নি আঠাশটি দল নিয়ে ইন্ডিয়া জোট হয়েছে আরও বিভিন্ন দল এন উপেক্ষা করে ইন্ডিয়া জোটে আসতে পারে তাই একদিকে বিজেপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার লড়াই অপরদিকে নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার লড়াই করতে হবে বৃহস্পতিবার আগরতলা টাউন হলে মহামতি লেনিনের মৃত্যু শতবর্ষ উপলক্ষে আয়োজিত হলো হল সভায় কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বলেন পলিট সদস্য মানিক সরকার তিনি এদিন আয়োজিত হল সভায় বক্তব্য রেখে বলেন দেশে সরকার চালাচ্ছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি এর আগে দেশে সরকার পরিচালনা করেছে কংগ্রেস কংগ্রেসের চরিত্র পরিবর্তন হয়নি কিন্তু বিজেপির ভাবনা চিন্তার মধ্যে ফ্যাসিস্ট ষড়যন্ত্র চিন্তা ধারা রয়েছে সেটা প্রকাশ্য এসেছে জনগণের এটা তারা আর গোপন রাখেনি তাই বিজেপিকে मतदारmathscrগত ও শ্রেণীর চেতনার দিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। অবিজেপি দলগুলি নিয়ে সংঘবদ্ধ মঞ্চ তৈরি হয়েছে দেশে যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে কনভেনার করার জন্য বৈঠকে নীতিশের নাম উত্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে কিছু নেতৃত্ব সিদ্ধান্ত নেয় নীতিশের সঙ্গে কথা বলে কনফেনার তৈরি করা হবে পরবর্তী সময় প্রধানমন্ত্রীর মুখের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতির নাম প্রস্তাবিত হয় শেষ পর্যন্ত বৈঠকে সিদ্ধান্ত হয় সেটা পরবর্তী সময় ভেবে দেখা হবে চূড়ান্ত হয় আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে রাজ্যগুলিতে আলোচনা করে প্রার্থী কারা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আর এমন সময় নীতিশ দল বদল করে নবমবারের মতো মুখ্যমন্ত্রী হলেন এখন এই আবার সেখানে অস্ত্র হাতে তুলে নিতে হয়েছে এই বিপ্লব নিয়ে ছেলে খেলা করার যে প্রবণতা সেখানে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলতে হয়েছে এটা ঠিক আছে আমাদের দেশের রাষ্ট্র শক্তির ধারক বাহক যারা তারা প্রতিক্রিয়ার শক্তি আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি পুঁজিবাদী শক্তির সাথে তাদের সম্পর্ক আছে তারা ভূস্বামী যারা এদের সাথে তারা সম্পর্ক রক্ষা করে চলবার চেষ্টা করছে বিরাট অংশের জনগণকে তারা দাবিয়ে রাখার চেষ্টা করছে এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে রাষ্ট্র আমাদের দখল করতে হবে কিন্তু এর অর্থ এই না যে কোনো সবাই যে কোনো এই বিপ্লবটা সংগঠিত করা যায় এটা ছেলেখেলা হবে সেই জায়গায় লেনিন সেখানে বিশ্লেষণ করে বোঝাবার চেষ্টা করেছেন বিপ্লবী পরিস্থিতি বলতে কোন পরিস্থিতিকে বুঝায় ইন্ডিয়া জোটে নীতিশের ভূমিকা নিয়ে মানিক সরকার আরো বলেন পাটনাতে যখন ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক করার জন্য পরিকল্পনা চলছিল তখন নীতীশ সেই বৈঠকে বাধা দেয় এখন বোঝা যাচ্ছে নীতিশের মাথায় আগে থেকেই দল অদল বদলের বিষয়টি কাজ করছিল এতে নীতিশের রূপ ওদম হয়েছে এর জন্য কমিউনিস্ট কর্মী সমর্থকদের হতাশ হলে চলবে না আরও বহু দল রয়েছে যারা আগামী দিন কে উপেক্ষা করে ইন্ডিয়া জোটকে সমর্থন করতে পারে তাই জনগণ থেকে বিচ্ছিন্ন বিজেপি এবং লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে লড়াই করতে হবে এর জন্য পিছু টানের কোন সুযোগ নেই জনগণের সংগ্রাম ও চিন্তা চেতনার উপর নির্ভর করে এগিয়ে যেতে হবে বলে কর্মীদের উদ্দেশ্য বলেন পলিটফোর সদস্য কনভেনার করা হোক ঘোষণা দেওয়া হোক সেই এ দুটো তিনটা পার্টি তারা অনুপস্থিত বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের তারা আবার নীতিশ কুমারকে কনভেনার করতে রাজি না এই পরিস্থিতি দলের পক্ষ থেকে নাম আমি বললাম তিনি অনুপস্থিত তাকে বাদ দিয়ে এরকম একটা সিদ্ধান্ত আমরা নেবো একটু অপেক্ষা করি তার সঙ্গে কথাবার্তা বলি তারপরে এটা পাবলিককে আমরা অ্যান্স করবো কিন্তু এটা তো গোপন থাকলো না এই মতরা এরকম একটা আলোচনা এরকম সমস্যা তার নাম কনভেনার হিসেবে এসে আলটিমেটলি কিন্তু তিনি কনভেনার হবেন এটাও পত্রিকা আসলো তো যাই হোক বাইরে থেকে মনে হয়েছে তাহলে বুঝলো সমস্যাটা সমাধান হলো চেয়ারম্যানও হলো কনভেনারও হলো আয়োজিত হাল সভায় দলের রাজ্য স্তরের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন শান্তন টিভি